আজকে আমি খুব খুশি। এত খুশি কি বলবো? এত খুশি, সত্যি আমি আজ খুব খুশি। কি হয়েছে রে জিন্দু? তুমি তো বেশ হাসি খুশি, এত লাফালাফি করছো, কি ব্যাপারটা কি? আমার বাবা আমাকে এই শাইনিং পেন্সিল বক্স দিয়েছে। দুটো পেন্সিল, একটা শার্পনার, একটা রাবার আর একটা অসাধারণ পেন। ওয়াও! এটা দিয়ে ব্লু ও লেখা যায়, রেড ও লেখা যায়, গ্রিন ও লেখা যায় আর ব্ল্যাক ও লেখা যায়। আরে এটা কি নিজে নিজে লিখবে নাকি? এটা দিয়ে লেখার জন্য তো পড়াশোনাও করতে হবে। আরে চিন্টু, তোমার পেন্সিল বক্স ক্লাসে আনা উচিত হয়নি একদম। তুমি জানো তো ক্লাসে একটা চোর আছে, চোর। আর এই জন্য তো আমিও দেখাতে ভয় পাচ্ছিলাম, কেননা এটাও সত্যি। জানো আমাকেও বাবা নতুন পেন্সিল বক্স কিনে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তোমারও এটা ক্লাসে আনা উচিত হয়নি। তুমি এটা জানো তো, এখানে চোর আছে, চোর। স্টুডেন্টস, সব হাত উঁচু করে দাঁড়িয়ে যাও। হ্যান্ডস আপ। ও সরি, আমি প্রথম জীবনে পুলিশে ছিলাম তো, হ্যান্ডস আপ বলে অভ্যাস হয়ে গেছে। হ্যান্ডস ডাউন। তাহলে চলো এবার আমরা ক্লাস শুরু করে দিই। তোমরা কি এখন প্রস্তুত? খুব ভালো, খুব ভালো, তোমরা তো খুব ভালো দেখছি। এইবার তোমাদের পেন্সিল বক্স থেকে তোমাদের পেন্সিল গুলো বার করে ফেলো। যার কাছে নেই কোনো পেন্সিল তাকে করব ক্যান্সেল। এর সাথে আমার 51তম পেন্সিল বক্স ঘরে এলো। হাফ সেঞ্চুরি পুরো হলো। আমি এই পেন্সিল বক্স চুরি করার ক্রাইম মাস্টার গোগো। ঢিংচিকি 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 বাম 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 বাম। বাউন্স খেতে খেতে উড়ে বাড়াই আমি আকাশের কোলে। আজকে আমি রোল করছি আকাশের মাঝে ভেসে ভেসে। কোথায় ভেসে ভেসে বেড়াচ্ছ বলের ভূত? তোমার সাথে আমি ক্যাচ ক্যাচ খেলবো, ক্যাচ ক্যাচ। আরে আমি টেনিসের বল, টেনিস খেলার জন্যই আমার জন্ম হয়েছে, ক্যাচ ক্যাচ খেলার জন্য নয়। আমি খেলবো না ক্যাচ ক্যাচ। বল বলের মতো থাকবে, ওকে? তুমি সেটাই খেলবে যেটা আমি চাইবো। ওই পাকেলা, আজ আমি তোমাকে ক্যাচ ক্যাচ কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করলাম, এই না? কি লাইফ আমার, সবাই আমাকে নিয়ে ছড়াছড়ি করে, হাত না ধুয়েই আমাকে ধরাধরি করে, আমার কোনো রেসপেক্ট আছে না নেই? আরে রিল্যাক্স বল ভূত, রিল্যাক্স। এটা কাঁদার সময় নয়, সময় বদলা নেওয়ার। তোমার অনুমতি ছাড়াই ওই থাকেলা তোমায় ছুঁড়েছে না? এবার আমি তোমায় ওর দিকে জোরে ছুঁড়ে দেব। তুমি যাও আর থাকেলার পিঠে এমনভাবে চেপে বসো যাতে ও বুঝতে পারে যে কোন বলের পাল্লায় পড়েছে। চড়ো আমাকে, চড়ো। পাকেলা, আমি তোমাকে ছাড়বো না পাকেলা। মনে হচ্ছে পৃথিবীতে আবার কেউ কোনো পাপ করেছে। একটু দেখি তো এবার কাকে ঠিক করতে হবে। আমি এই পেন্সিল বক্স চুরি করার ক্রাইম মাস্টার গোগো। ঢিংচিকি 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 বাম 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 বাম। একে কোনটা শাস্তি দিই বস?
পেন্সিল বক্স চুরি করার নাকি এই বিশ্রী নাচ নেচে ঢিঙ্কি চিকি বাম করার? পেন্সিল বক্স চুরি করার জন্য বোকারাম, বাচ্চাদের পেন্সিল চুরি হয়ে গেলে বাচ্চারা লিখবে কি করে? বাচ্চারা না পড়লে বাচ্চারা এগিয়ে যাবে কি করে? আর তুমি যদি সামনে থেকে না সরো গলু, তো আমরা সামনে এগোবো কি করে? বাচ্চাদের লেখাপড়ায় বাধা তৈরি করা, ওদের পেন্সিল বক্স চুরি করা খুব বড় রকমের পাপ, আর এই পাপ থামানোর জন্য আমাদের ওই ছেলেটাকে আটকাতে হবে। চলো দ্রুম দ্রাম খাস, চলো করি পাপ নাশ। তৈরি হয়ে যাও থাকেলা পাকেলা, বদমাইশ ছেলেটাকে শিক্ষা দেবার সময় এসে গেছে। তুই আরে বস, আপনি ওই স্কুলে অ্যাডমিশন নেবেন? ভালো লাগছে বস, ভালো লাগছে। পড়াশোনার এমনিতেও কোনো বয়স হয় না, সবুরে মিয়া ফলে বস। চুপ করো, আমি পড়তে নয় শিক্ষা দিতে যাচ্ছি। এখন তোমরা দুজন কোন রকম বকবক না করে এই বক্সে স্টিকার হয়ে আটকে যাও। তুমি বরং ডগি হও আর তুমি বেড়াল হয়ে যাও। আরে বন্ধু, তুমি স্কুলে নতুন এসেছো? হ্যাঁ, আমার নাম হলো জনি। হ্যাঁ, ও মানে জনি জনি ইয়েস পাপা কবিতা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। আমার বাবা আমার অ্যাডমিশন এই স্কুলে করিয়ে দিয়েছে, আজ তো আমার ফার্স্ট ডে। হ্যাঁ, আরে তাহলে তোমার বন্ধুর দরকার পড়বে। দেখো এই ক্লাসে একটা চোর আছে, চোর। কিন্তু তার থেকে বাঁচার জন্য আমি তোমাকে হেল্প করব, কারণ আমি খুব ভালো, আমি খুব সোনা আর খুব শান্ত আর খুব অনেস্ট ছেলে ববি। দেখেই সেটা বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ বন্ধু, প্লিজ আমার ব্যাগটা একটু খেয়াল রেখো, এতে সব কিছু নতুন আছে, পেন্সিলও নতুন, পেন্সিল বক্সও নতুন। আমি একটু টয়লেট করে আসছি, হ্যাঁ তুমি ব্যাগটার একটু খেয়াল রেখো। একেই বলে চোরকে পুলিশের কাজ দেওয়া। আর এর সাথেই পুরো 52টা পেন্সিল বক্স আমার হলো। আমি পেন্সিল বক্স চুরির ক্রাইম মাস্টার গোগো। ঢিনচিকি ঢিনচিকি বাম 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 বাম। আরে আরে, এরা দুজন কোথা থেকে এলো? আমরা দুজন এই পেন্সিল বক্সের সঙ্গে ফ্রিতে এসেছি। ফ্রিতে ফ্রিতে বেড়াল ভৌ করছে, আর 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 কুকুর ম্যাও করছে। আরে বেড়াল যে বাঘের মাসি হয়, আমার বোন পো যদি গর্জন করতে পারে আমি কেন পারবো না? যখন বিল্লি ম্যাও করতে পারে তাহলে ডগি কেন পারবে না? আমি ম্যাও করতে পারি আর ডাকতেও। বাঁচাও বাঁচাও! কোথায় যাচ্ছ? আমাদের জানো একটা রুল আছে, এই পেন্সিল বক্সটা যার নিজের হয় আমরা তার সঙ্গে একটা গেম খেলি। আরে কেমন খেলা? গেমের নাম হলো কামড় পিটি। কামড় পিটি? হ্যাঁ, আমি কামড়ে দেব আর আমি পিটব। এটা বলে দিয়ে এখন আর আমরা তোমার সঙ্গে খেলতে পারবো না। জোর বেঁচেছি, এবার আমি যাই প্লিজ। আরে পুরোটা তো শোনো, মিয়াও। এখন আমরা এই কারণে তোমার সঙ্গে খেলতে পারবো না, কারণ তুমি এই পেন্সিল বক্সে বন্ধ হয়ে যাবে। মিয়াও! হ্যাঁ, মানে এর মানেটা বন্ধু আমি তোমায় বলে দিচ্ছি। আমি হলাম বস, ভূত বস, আর এরা হলো আমার অ্যাসিস্ট্যান্ট থাকেলা পাকেলা। আর তোমাকে অন্য কারুর পেন্সিল বক্স চুরি করার অপরাধে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তুই আ
শুধু ভূত বসের তাই নয়, সব বাচ্চাদের গুলোই ফেরাতে হবে। আর তোমাকে এটা প্রমিস করতে হবে যে আজকের পর এরকম পাপ আর কখনো করবে না। আমি প্রমিস করছি, আমাকে বের করো প্লিজ, আই এম সরি। আরে সমস্ত পেন্সিল বক্স এখানে ফিরে এসেছে, এটা কি করে হলো? দু হাত তুলে দাঁড়িয়ে যাও সবাই, হ্যান্ডস আপ। আরে সরি সরি, পুলিশ ছিলাম না আগে। আরে বাবা, স্বভাব যায় না মোলে, হ্যান্ডস ডাউন। দেখো, যে চুরি করেছিল সে তো আসলে সমস্ত পেন্সিল বক্স ফিরিয়েও দিয়েছে। এবার তোমরা যে যার পেন্সিল বক্স ব্যাগে ভরো, আর তোমরা লাগাও থালি। কি দারুণ ব্যাপার বস, এই আনন্দে চলুন আমরাও দি তালি। হ্যাঁ